আল্লাহ পাক বলছেন, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে, শক্তভাবে, মজবুতভাবে ধরো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রজ্জু বলতে কি বুঝেছেন? আল্লাহর রজ্জু বলতে আল্লাহ তাআলা আল্লাহর কালাম, কালামুল্লাহ তথা কোরআনুল করিমকে আল্লাহ ভুলেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে তার কিতাব দিয়েছেন, এই কিতাবের বিধি বিধান মোতাবেক যদি গোটা বিশ্বের মুসলমানরা এক প্ল্যাটফর্মে চলে আসে, তাহলে নিঃসন্দেহে মুসলমানরা বিজয়ী বেশে কিয়ামত পর্যন্ত থাকবে। আর যদি মুসলমানরা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ছিটকে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে যাচ্ছেন নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। তোমরা কি হয় না? বিচ্ছিন্ন হয় না। তোমরা যদি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে যাও, নিঃসন্দেহে তোমরা রাস্তাঘাটে তোমরা মানুষ রূপে কুকুরের মতো মার খাবে তোমরা। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো আল্লাহর কিতাব কালামুল্লাহ, দ্বিতীয় নিয়ামত হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জাগতে পারে, আল্লাহর নবী আমাদের জন্য কেমনি নিয়ামত হলো? আল্লাহ পাক বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। দুনিয়ার মানুষ শোনো, তোমরা যখন কোরআন পেয়েছিলে না, আমার রসুলকে পেয়েছিলে না, তখন তোমরা গুত্রি গুত্রি বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে মারামারি করতে, কাটাকাটি করতে, খুনাখুনি করতে, এমন একটা অবস্থার ধার প্রান্তে তোমরা উপনীত হয়েছিলে যে একদম জাহান্নামের কিনারা গিয়ে তোমরা দণ্ডায়মান হয়েছিলে। আমি রব্বুল আলামিন আমার বন্ধুকে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইয়াম জাহান্নামের ওই ধার প্রান্ত থেকে তোমাকে বাঁচাইয়া আমার জান্নাতের নিকটবর্তী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে তোমরা যদি আল্লাহর কোরআন তথা সুন্নাত রাসূল অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড়ি, তাহলে আমরা জাহান্নামের ধার প্রান্তে যাওয়া লাগবে না, আমরা জান্নাতের কাছে চলে যাব, জান্নাতবাসী হয়ে যাব। কিন্তু যদি আমরা আল্লাহর কোরআন রসুলের সুন্না থেকে ছিটকে পড়ে যাই, তাহলে আমাদের জন্য জাহান্নাম নিঃসন্দেহ ওয়াজিব হবে। শুধু তাই না, গোটা পৃথিবীতে মুসলমানরা অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, তারা জুলুমের শিকার হবে, এতেও কোনো সন্দেহের অবকাশ নাই। যেটি এখন গোটা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ আল্লাহ পাক বলছেন, তোমাদের অন্তরে ভালোবাসা সঞ্চার করে দিয়েছি, আল্লাহর অনুগ্রহ তোমরা পেয়েছ, যার ফলে গোটা বিশ্বের মুসলমানরা একে অপরের ভাই হয়ে থাকবে।
যখন একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইকে দুশ্মন মনে করবে, তখনই দেখবেন মুসলমানদের মধ্যে আস্তে আস্তে বিভেদ শুরু হয়ে যাবে। আর যখন মুসলমানদের মধ্যে বিভেদ শুরু হয়ে যাবে, অমুসলিমরা বন্ধু বানে আমাদেরকে ধ্বংস করবে। কত নিখুঁতভাবে আল্লাহ তাআলা 1500 বছর আগে ডিটেলস বর্ণনা করেছেন, অথচ আমরা সেগুলো বুঝতে চাই না, বোঝার জন্য একটু ফিকির করি না। শুধু আমরা যার যার দল দল নিয়ে আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে আমরা আজকে ফিতনা জগতে চলে গেছি, ঠিক কিনা বল? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু মুসলিমুনা ইখওয়া, সমস্ত মুসলমান কি রসুল বলছেন, সকল মুসলমান ভাই ভাই। হ্যাঁ, কুল্লু মুসলিমুনা ওয়াহেদ, সমস্ত মুসলমান একজন মানুষের মতো বলা হয়েছে। যেমন ধরেন আমার গোটা বডির মাঝে যদি পায়ের মধ্যে কোনো আঘাত লাগে, তাহলে আমার গোটা শরীরে খবর হয় কিনা বলেন? খবর হয়, অবশ্যই খবর হয়ে যায়। যদি চোখে একটু ব্যথা পাই, গোটা শরীরে খবর হয়ে যায় আমার চোখে ব্যথা হয়েছে। পায়ে ব্যথা হলে গোটা শরীরে খবর হয়ে যায় আমার গোটা শরীরে ব্যথা হয়েছে, পায়ে ব্যথা হয়েছে। তার মানে হচ্ছে আল্লাহ পাক গোটা শরীরের থেকে নার্ভ নিয়ে আমার ব্রেনের মধ্যে নিয়ে অ্যাড করে দিয়েছে। আর ব্রেন যখন সিগন্যাল দেয় যে তোমার পায়ে ব্যথা হয়েছে, তখন গোটা শরীরে খবর হয়ে যায় যে আমার শরীরের অমক জায়গার অমক অংশে ব্যথা হচ্ছে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে বলেছেন, তোমরা যারা মুসলমান দাবিদার, মুসলমান দাবি করো, তোমরা সকলে এক প্ল্যাটফর্মে থাকবে, একজনের কষ্টে আরেকজনের কষ্টান্বিত হবে, একজনের দুঃখে আরেকজনের দুঃখান্বিত হবে, একজনের বিপদে আরেকজন যখন পাশে দাঁড়াবে, তখন তোমরা মনে করবে একটা মানুষ হিসাবে তোমরা পৃথিবীতে আছো। আর যেহেতু তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন মানুষ থেকে, তিনি হচ্ছেন কে? আমাদের আদি পিতা হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম থেকে। সুতরাং আদমের সন্তান হয়ে আমরা সকল মুসলমান ভাই ভাই, ঠিক কিনা বলে? যেহেতু আদমের সন্তান সবাই আমরা, আমরা সকল মুসলমান ভাই ভাই। আর যখন মুসলমান ভাই ভাই থাকবো, তখন আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে কি বলেন? পারবে? পারবে না। কিন্তু আজকে দেখা যাচ্ছে গোটা বিশ্বের মুসলমানগুলোকে ধ্বংস করার জন্য আমাদের পেছনে বহু বছর ধরে, ছোট্ট অল্প কয়েকদিনের প্ল্যাটফর্ম নয়, তারা 100 বছর 200 বছরে একটা চিন্তা চেতনা করে, 100 বছরের মধ্যে মুসলমানকে, 150 কোটি মুসলমানকে কীভাবে ধ্বংস করা যাবে, এটার একটা চিন্তা ফিকির করে তারা একটা সুন্দর করে, তাদের সুন্দর করে একটা ছক আঁকায় আছে তারা, যার ফলে মুসলমান কিছু মুসলমানকে তারা বন্ধু বানায় ইহুদিরা, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা মার খাচ্ছে কেন? কারণ মুসলমানরা কিছু অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। যখন অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তখন অমুসলিম তো প্রথম আপনাকে দেখাবে আপনার খুব হিতাকাঙ্ক্ষী, খুব আপনাকে ভালোবাসে, আপনাকে খুব অনার করে। বাট সে কখনো একজন মুসলিমকে অনার করতে পারে না, এবং কেয়ামতের আগেও করবে না। এই এই বক্তব্য আল্লাহ তাআলা 1500 বছর আগেই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা তাদেরকে যখন বন্ধু বানাই, অমুসলিমরা প্রথম কী করলো, যে 150 কোটি মুসলমানকে যদি ধ্বংস করতে হয়, তাহলে আমাদের চিন্তা ফিকির করে কী করা যাবে, তার একটা ছক আঁকালো। আমরা তাদেরকে জাতিগতভাবে বিভক্ত করব, কিভাবে? জাতিগতভাবে, জাতীয়তাবাদী করবে। সেটা কি? যেমন বাঙালি জাতি, বাঙালি জাতি, হিন্দু জাতি না, তার একটা আলাদা আলাদা দেশে রাষ্ট্র করবে। যেমন সৌদি আরব একটা রাষ্ট্র ছিল, এই এশিয়া মহাদেশ একটা রাষ্ট্র ছিল, এই সৌদি আরবটাকে, আরব কান্ট্রিটাকে দেখেন কতগুলি রাষ্ট্রে পরিণত করেছে, ইরাক, ইরান, আফগানিস্তান, ফিলিস্তিন, মিশর, জর্ডান, কাতার, বাহরাইন, আরও অনেক কী রাষ্ট্র, এতগুলো রাষ্ট্রে
এতগুলো রাষ্ট্র বানালো একটা রাষ্ট্রকে খণ্ড করে, একটা রাষ্ট্রকে ভেঙে এতগুলো রাষ্ট্র বানালো, আর এই সুযোগটা দিয়েছে কে? আমরাই, যারা মুসলমানদের মধ্যে যারা নিজেকে ক্ষমতা ধর্মনে করি, আমি ক্ষমতায় থাকবো, আমি ছাড়বো না, এই চিন্তা চেতনা নেওয়ার পরে অমুসলিমরা আমাদেরকে বন্ধু বানায়া সুন্দর করে দুধের সাথে বিষ মিশাইয়া মুসলমানদেরকে ধ্বংস করতেছে, ঠিক কিনা বলেন? এতগুলো রাষ্ট্রে যখন বিভক্ত করলো, কারণ আপনি একটা প্লেটের মধ্যে যদি ভাত নেন, সকল প্লেটের ভাতগুলো এক লোকমা আপনি খেতে পারবেন? কথা বলেন ভাইরা, খেতে পারবেন? একটা লোকমা দিয়ে আপনি গোটা বলের প্লেটের ভাতগুলো খেতে পারবেন না, খেতে হলে কি করতে হবে? ছোট ছোট করে লোকমা বানাতে হবে। লোকমাই তো বলেন আপনারা, নাকি বলেন? ছোট ছোট করে লোকমা বানাতে হবে, এরপরে আপনি মুখে দিয়ে দিয়ে খাচ্ছেন। নাস্তিকদের চিন্তার চেতনা 102 বছরের, তারা চিন্তা করলো গোটা আরব প্রান্তিকে যদি আমাদের কবজায় আনতে চাই, তাহলে এগুলোকে ছোট ছোট রাষ্ট্রে পরিণত করতে হবে। রাষ্ট্রে পরিণত করে আস্তে আস্তে একটা করে ধরব আর একটা একটা করে খাব। এই জন্য গোটা আরব কান্ট্রিগুলোকে টুকরো টুকরো করে, গোটা আরব কান্ট্রিকে টুকরো টুকরো করে ছোটো ছোটো রাষ্ট্রে পরিণত করলো। ইরাক, ইরান, ফিলিস্তিন, আফগানিস্তান, মিশর, বাহরাইন, জর্ডান, লেবানন, কাতার ইত্যাদি রাষ্ট্রে পরিণত করল। এরপরে তারা বলল একজন আরেকজনকে, যাতে কেউ দমাইতে না পারল, তাদেরকে বলল যে তোমাদেরকে আমরা সহযোগিতা করব। কি? তোমাদের মধ্যে যাতে কোনো নিরাপত্তার ঘাটতি না হয়, সেখানে আমার সৈন্য দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব। আমেরিকাতে সৈন্য রাখছে 1 লক্ষ, কাতারে রেখেছে 1 লক্ষ, বাহরাইনে রেখেছে, মিশরে রেখেছে, আফগানিস্তানে রেখেছে, ইরাকে রেখেছে, গাটি বানালো। আর বোঝালো কি? একজন যাতে আরেকজনের ক্ষতি না করতে পারে, তোমাদেরকে সহযোগিতা করেছে। আসলে কি সহযোগিতা? এটা তাদের বিশাল বড় প্ল্যাটফর্ম, এটা সহযোগিতা না, এটা হচ্ছে ভাতের সাথে বিষ মিশায়া, দুধের সাথে বিষ মিশায়া মুসলমানকে মারার একটা ফন্দি, চক্রান্ত, ঠিক কিনা বল? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ ইতিহাস সাক্ষীরা ব্রিটিশরা এদেশে এসে আমাদেরকে কী তছনছ করে গেছে। তারপরে আবার ইংরেজরা এসে আস্তে আস্তে উড়ে এসে জুড়ে বসে আস্তে আস্তে প্রথম ধরলো ইরাককে। ইরাকের মধ্যে পারমাণবিক অস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে, খোঁজ করতে গিয়া 30 লক্ষ মুসলমানদেরকে রক্তাক্ত করে শাহাদত বরণ করাইয়া গোটা ইরাক থেকে জিরু বলে যে কিছুই পাই নাই সরি। এরপরে শুরু হলো কীভাবে ধরা যায় আফগানিস্তানকে। তখন তারা কি করলো? তাদের নিজের টুইন টাওয়ারের মধ্যে নিজের লোক দিয়েই ধ্বংস করে শুরু করলো, যেটা লাদেন বাহিনী করছে। আসছে কোত্থেকে? আফগানিস্তান থেকে। ধরো আফগানিস্তানকে, এতটা বছর গোটা বিশ্বের মুসলমানগুলো তাকায় তাকায় দেখলো আফগানিস্তানকে ধরে তারা লোকমাকারে বানায় শেষ করল। কিন্তু ইমান যাদের মজবুত, ইমান যাদের মজবুত, তাদেরকে কখনো কেউ ধ্বংস করতে পারে না। শেষ পর্যন্ত এই আফগানিস্তানের ইমান তেজিয়ান মুসলমানদেরকে দমাইতে পারে নাই, শেষ পর্যন্ত তারা পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে গোটা বিশ্বে আমেরিকা বলেন, যত দেশ বলেন, তাদের ডলারের চাইতে হাজারো গুণ বেশি দামি হয়ে গেছে এই আজকে আফগানিস্তানের কে টাকার মান, ঠিক কিনা বলেন? এরপরে চিন্তা চেতনা করে আস্তে আস্তে সেখানে তার আগেই তো বসায় রাখছে ইসরায়েলকে। আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে কীভাবে পাখির মতো মারতেছে, গুলি করে মা বোনদের ইজ্জত মারতেছে। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগেই বলেছেন যে কোনো মুসলমান ভাই যদি আক্রান্ত হয়, কোনো মুসলমান নারী যদি আক্রান্ত হয়, গোটা বিশ্বের মুসলমান এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত মুসলমান আছে, সকল মুসলমানের ইমানই দায়িত্ব হচ্ছে ওই মার, ওই নারী মা, যে মুসলমান নারীটার, যে মুসলমান মায়ের ইজ্জত মারার জন্য নাস্তিকরা তাকে তুলে নিয়ে গেল, তার ইজ্জত রক্ষার্থে সকল মুসলমান
জীবন দেওয়াও আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। আজকে তো সমাজে নারীদের ইজ্জত নাই, 300 টাকা হলে ইজ্জত কিনা যায়, 500 টাকা হলে কিনতে পাওয়া যায়, ঠিক কিনা বলে? আজকে যায় আরব দেশের মধ্যে, এই যে 2-3 দিন ধরে বন্যা বয়ে গেছে, কোথায় বলেন? ডুবাই, বন্যা বয়ে গেছে ডুবাই, যে দেশে বৃষ্টি হবে না কেয়ামতের আগে এই আলামতগুলো হবে সেটা প্রস্ফুটিত হয়েছে। বন্যা তো বন্যা, এত বন্যা তাদের সকল বাড়ি গাড়ি বিআইপি গাড়ি টাড়ি সব পানি নিচ্ছে, এটা কিসের আলামত? এই ডুবাই তো তলে যাওয়ার কথা না, পৃথিবীর সকল ধনাঢ্য মানুষের পতিতালয়ের ব্যবসার একটা ফান পেতেছে এই ডুবাইতে, যার ফলে ধনাঢ্য লোকগুলো যায় সেখানে কুকামাকাম করতে, আর মিডিয়ামগুলো লোকগুলো যায় থাইল্যান্ডে। আজকে মুসলমানদের চরিত্র এত নষ্ট, যার ফলে আজকে নাস্তিকরা আমাদের ঘরের উপর বসে উড়ে এসে জুড়ে বসে মুসলমানদের রক্ত নিয়ে তারা সিনেমি নিয়ে গেলেন, ঠিক কিনা বলেন? আমার প্রাণের বন্ধুগণ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে এদিকে দাবিত হচ্ছেন, পরক্ষণে সময় হয়ে গেল, আল্লাহর ঘর তোয়াবের ব্যাপারে তাদের মধ্যে চিন্তা ফিকির চলে আসলো। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার প্রান্তরে অবস্থান করতেছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন মক্কাতুল মুকাররমাতে, কাফেরদের সাথে বলতে বললেন, উসমান তুমি যাও, তাদেরকে বলো আমরা যুদ্ধ করার জন্য মক্কাতুল মুকাররমাতে আসবো না, খানায় কাবায় আসবো না, শুধুমাত্র হজের জন্য উমরা করার জন্য খানায় কাবায় যাবো, একটু তাদেরকে বলো আমাদেরকে যেন 3 দিন সময় দেয়, আমরা সেখানে উমরা পালন করে আবার চলে আসবো। নবী যখন পাঠাইলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে তাকে গ্রেফতার করলেন আরবের ওই নাস্তিক বেঈমান কাফেরগুলো। খবর চলে আসলো নবীজির কানে যে উসমানকে তারা বন্দী করেছে, তাকে শাহাদত বরণ করে দিচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার প্রান্তরে 1400 সাহাবী ছিলেন, সকল সাহাবীদেরকে ডাকলেন, নবীজি বললেন আমার হাতের উপর, আবু বকর তুমি হাত রাখো, ওমর হাত রাখো, উসমান হাত রাখো, ওমর হাত রাখো, আলী হাত রাখো, এইভাবে সমস্ত 1400 সাহাবীকে আল্লাহর নবীর হাতের উপর হাত রাখতে বললেন। এরপরে আল্লাহর নবী বললেন আমার উসমান যদি এখানে থাকতো তিনি তো হাত রাখতেন। 1400 সাহাবীর হাতের উপরে নবীজির বাম হাতটা রেখে বললেন উসমানের হাত রেখে দিলাম। নবীজি বললেন সাহাবায়ে কিরাম শুনুন, সবাই মিলে আমরা মক্কাতুল মুকাররমা দিয়ে অগ্রসর হব, আমাদের উসমানকে খালাস করার জন্য বাঁচানোর জন্য 1400 সাহাবী তোমরা আমার সঙ্গে বয়াত করলা, কথা দিলাম, কথা দাও তোমরা, সকলে মিলাম শাহাদাত বরণ করব, তারপরেও আমাদের উসমানকে তাদের কাফেরদের হাত থেকে আমরা কাফেরের কাছে জিম্মি বন্দী থেকে তাকে মুক্ত করে ছাড়ব। ভাইরা আমার, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এমন যখন তিনি বায়াত গ্রহণ করালেন, সাথে সাথে আল্লাহর কালামের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বায়াত তোমার কাছে করল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমার হাতের উপর 1400 সাহাবী হাত রেখেছে, তার উপর তোমার আরেকটি হাত রেখেছো, তার উপরে আমি আল্লাহ পাক আমার কুদরতের হাত রেখে বলে দিলাম
সকল সাহাবীরা আমার হাত ধরে বয়াত করেছে, এমনিভাবে কিয়ামত পর্যন্ত যদি আমার গোলামগুলো একত্ববদ্ধ হয়ে থাকে, ইসলামের জন্য বান্দার জন্য জীবন দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিয়ামত পর্যন্ত ইসলামের পতাকা গোটা পৃথিবীতে পতপত করে উড়বে।